গুণগত মানে অনেক সেরা মেরিচ। এই মেরিচের মতো মেরিচে হয় না, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে পুরো জিনিসটাই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, এখানে যেমন নারকেল সুপারি উৎপাদন হয় ঠিক তেমনিভাবে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মরিচও পাওয়া যায়। এবং আমাদের এখানে যে মরিচগুলো আপনার পাওয়া যায়, মরিচগুলোর গুণগত মানটা কিন্তু অনেক ভালো, সেটা আপনারা কিন্তু আমার ভিডিওর মধ্যেই দেখতেছেন যে মরিচগুলো কেমন। দেখেন আসলে এটা বললে কোনো এডিট না, এই ভিডিওটা আপনারা যে মরিচগুলো দেখতেছেন একদম বাস্তবে কিন্তু আরও সুন্দর, এই মরিচগুলো বাস্তবে কিন্তু আরও অনেক সুন্দর। এবং এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই মরিচটা হচ্ছে যে আমরা একদম আপনার তরকারির মধ্যে সামান্য কিছু মরিচ দিলেই কিন্তু অনেকটা লাল হয়ে যায়, এবং এটার গুণগত মান স্বাদ পুরোটাই কিন্তু আলাদা। তো ভিউয়ার্স, যারা মরিচ কিনতে চাচ্ছেন বা মরিচ পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ, মিতালি বাজার, হায়দরগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। হায়দরগঞ্জের 2 কিলো আগে মিতালি বাজার, সেখানে হচ্ছে যে আমাদের অফিস। তো আপনাদের কারো যদি পাইকারিতে যদি মরিচ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মতো আপনাদের মরিচ পাঠিয়ে দেব। আর ভিউয়ার্স, এবং যেটা আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে অনেক ভাইরা আছেন যে 10 কেজি 20 কেজি মরিচ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, ইনশাল্লাহ যারা 10 কেজি 20 কেজি মরিচ নিয়ে ব্যবসা করতে চাইতেছেন তাদেরকে আমরা মরিচ ইনশাল্লাহ দেব। কারণ হচ্ছে যে আমি যতটুকু জানি যে অনেকের কাছে কিন্তু 1 মণ মরিচ কেনার মতো টাকা নেই, বা অনেকের কাছে 2 মণ 10 মণ মরিচ কেনার মতো টাকা নেই, তাহলে কি সে ব্যবসা করবে না? অবশ্যই ব্যবসা করবে। এই জন্য আমরা যা যতটুকু চাহিদা ওই চাহিদা অনুযায়ী কিন্তু আমরা মালামাল দিয়ে আসতেছি আপনাদের জন্য। আর দেখতেছেন যে আমি মরিচগুলো আমি হাতে নিয়েছি, এবং দেখতেছেন যে মরিচগুলোর কালার, গুণগত মান, মরিচগুলো কিন্তু এমনই। দেখেন এই যে প্রাণ কোম্পানির মরিচগুলো কিন্তু আপনার 600 টাকা কেজি বা 700 টাকা কেজি বা একটু কম বেশি হতে পারে, ওই মানের কোয়ালিটির মরিচ কিন্তু হচ্ছে এগুলো, মানে একদম হাই কোয়ালিটির মরিচ হচ্ছে এগুলো। এটার উপর কোনো মরিচ আছে কিনা বাংলাদেশে আমার কিন্তু জানা নাই, যদি এর উপর কোনো মরিচ থেকে থাকে আপনারা কমেন্টস আমাকে জানায়েন। ভিউয়ার্স, তাহলে এটাই বলবো, যাদের মরিচের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে আর একটা কথা হচ্ছে যে আমরা মালটা কীভাবে দিয়ে থাকি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টে মালটা দিয়ে থাকি। তবে মালটা নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা 30% পেমেন্ট করতে হবে। এখন অনেক বাইরে আছেন যে ভাই 30% পেমেন্ট করবে কেন, মাল তো আমরা পাঠিয়ে দিতে পারেন না ভাই। এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এটা হচ্ছে নিয়ম। আর একটা কথা হচ্ছে যে এই অনেক ভাইরা আছে, অনেক লোক আছে যে মালের প্রয়োজনে কিন্তু অর্ডার দিয়ে বসে, কিন্তু পরে মাল পাঠালে মালটা রিসিভ করে না, এতে আমাদের অনেক সমস্যা হয়। তো এই জন্যে অবশ্যই 30% পেমেন্ট দিয়ে আপনাকে এখান থেকে মালটা নিতে হবে। আর যারা প্রচুর পরিমাণে মানে 150 মণ মরিচ নিতে চান, তারা কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে মালটা নিতে পারবেন। আর দেখেন ভাই, দেখে শুনে নেবেন বলতে যেমন এখানে যে মরিচটা, এই মরিচটা এগুলোই জাস্ট। আমারও অনেক ভাই যদি অনেক ভাই আমাকে বলছেন যে ভাই আমাকে একটু মরিচটা লাইভ দেখেন, আমি লাইভ দেখাবো কি, এটাই তো লাইভ দেখতেছেন আপনারা। এই যে মরিচ যেগুলো, এগুলোই কিন্তু ভাই মরিচ, মানে এই মরিচগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তবে হ্যাঁ, মরিচের মধ্যে 2-3টা সাইজ হয়, 2-3টা কালার হয়, বা এটা যেমন আপনার অরিজিনাল মরিচের সাথে কিছু সাদা মরিচ আসে বা কিছু ডিস্টেম্পার মরিচ আসে, ওগুলো আমরা আলাদা করে ফেলি, ওগুলোর দামটা আলাদা হয়। আর এটা যে ফ্রেশ মরিচ, এটার দামটা কিন্তু অবশ্যই আলাদা হয়। বর্তমানে ভিউয়ার্স, আমরা এই মরিচটা রাখতেছি আপনার 300 টাকা, আমরা এই মরিচটা রাখতেছি আজকের জন্য, এই মরিচটা আপনাদের অফার উপলক্ষে 300 টাকা রাখতেছি। ইনশাল্লাহ যাদের 10 কেজি 20 কেজি মরিচের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা একবারে মাল আমরা পৌঁছে দিব, আপনারা অফিস থেকে মালটা কালেকশন করে নেবেন ইনশাল্লাহ। তো এর সাথে সাথে আমি যেটা বলবো, বাংলাদেশে অনেক ভাইরা আছেন কিন্তু বেকার, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি বেকার না থাকে মরিচের ব্যবসা করেন, মরিচের ব্যবসাটা কিন্তু খারাপ না। আসলে আমরা যদি কোনো ব্যবসাকে যদি ছোটো মনে করে দেখি তাহলে কিন্তু আমরা ব্যবসায়ী হতে পারবো না। তাই আমার মতে যে চা বিক্রি করে তার কাছে কিন্তু সার, এই যে চায়ের দোকানটা আমি মনে করি অনেক সম্মানের, যদি সে বুঝে, যদি সে বুঝে। তো বিরাস, আজকের কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।